আমাদের কলকাতায় আরজিকর মেডিকেল কলেজে হসপিটালে যা ঘটে গেল এটা তো কারোর আর জানা বাকি নেই, তাই না? কিন্তু এত মিছিল, এত প্রতিবাদ, এত কিছু করেও কিন্তু কিছু করতে পারছি না আমরা। ন্যায্য বিচার আজও পাওয়া গেল না। তাহলে আমরা মনুষ্যত্ব হারিয়ে ফেলেছি, আমরা মানুষ না, মানুষের রূপ নিয়ে শুধু ঘুরে বেড়াচ্ছি। তো ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যিনি আমাদের ছেড়ে চলে গেছেন, সেই মৌমিতা দেবনাথ, তাকে তো আমরা আর ফিরে পাবো না। আমাদের সমাজে আরও যত তিলোত্তমা আছে তারা যেন একটু ভালোভাবে বাঁচতে পারে, এই আবেদন রেখেই এত মিছিল, মিটিং, এত প্রতিবাদ জানানো হচ্ছে। তো সেই তিলোত্তমার মৃত্যু ঘটনা নিয়ে গানটি গেয়ে শোনানোর চেষ্টা করছি। ও গো দেশবাসী, শোনো বলি আমার জীবন মরণ হে গো দেশবাসী,
সবাই লিখেছেন গানটি। আমাদের মাঝে থেকে যিনি হারিয়ে গেছেন ডক্টর মৌমিতা দেবনাথ, তাকে নিয়ে গানটি লিখেছেন। 8ই অগস্ট গভীর রাতে ক্লান্ত দেহে আমি যাই ঘুমাতে, মেয়েটি টানা 36 ঘন্টা ডিউটি করার পরে যখন গভীর রাতে ঘুমাতে যায়, তার সহকর্মীরাই তাকে নৃশংসভাবে হত্যা করে। 9ই অগস্ট যখন খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ে, সত্যি কথা বললে আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আগস্ট মাসের 9 তারিখ থেকে মনে হয় আমার রাতের ঘুম উঠে গেছে। যখনই রাত হয় তখনই বুকটার ভিতরে ধড়ফড় ধড়ফড় করে, আর শুধু কান না পায়। কেন জানেন? একজন মা জানে সন্তানকে দূরে থাকলে, সন্তান দূরে থাকলে যে মায়ের কতটা বেদনা, আর সন্তান মাকে ছেড়ে যদি দূরে থাকে সেই সন্তানেরও যে কত কষ্ট। যেই মা সন্তানের কাছ থেকে দূরে থাকে একমাত্র সেই মাই জানে। কারণ আমারও মেয়ে আছে, আমার মেয়েও আমার থেকে অনেকটা দূরে থাকে। আমার মেয়েও কলকাতায় পড়াশোনা করে, এই মেডিকেল লাইনেই পড়াশোনা করে, সেও কলকাতা 4 নম্বর হেলথ কেয়ার সলিউশনে আমার মেয়ে পড়ে। তখন ওই রাত্রেবেলায় আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে আর মনে হয় ঠাকুর কতদিন হলো আমি আমার মেয়েটাকে দেখি না। একমাত্র তুমি ভরসা, তুমি তাকে ভালো দেখো, সে যেন ভালো থাকে। দিনের ভিতরে কতবার ফোন করি, বাবা তুই ভালো থাকিস, তুই সাবধানে থাকিস। আজকে যখন আমি আসি আপনাদের এখানে বাসের মধ্যে, ফোনটা বের করে খবর দেখছি, খবর দেখতে দেখতে হঠাৎ করে একটি খবর আসলো, ডক্টর মৌমিতা দেবনাথের মা খবরে বলছেন, আমি প্রত্যেক দিন ঘুমাই, ঘুম তো আসে না, কিন্তু আমার মনে হয় গভীর রাত্রে আমার মেয়ে আমায় মা মা করে ডাকে। আমার মনে হয় তার সেই চিৎকারের আর্তনাদ আওয়াজটা আমার কানে ভেসে আসে। বাসের মধ্যে একা একাই খবর দেখছি আর চোখের জল মুছছি। পাশে বসেছিলেন এক ভদ্রলোক, বলছে, দিদি আপনার কি কিছু হয়েছে, আপনি কাঁদছেন কেন? আমি বলছি, স্যার আমার কিছু হয়নি, কিন্তু যার হারিয়েছে সে তো আর কোনোদিনই ফিরে পাবে না। দুঃখ একটাই, আমাদের পশ্চিমবঙ্গ সরকার আজও আমাদের সেই ন্যায় বিচারটা দিতে পারলো না, যে কোন শয়তান এমনভাবে মায়ের কোল শূন্য করে সেই মেয়েটাকে নৃশংসভাবে হত্যা করল। এমনকি আমাদের পশ্চিমবঙ্গ সরকার আবার বলে কি, সেই মেয়েটার জীবনের বদলে 10 লক্ষ টাকা তার বাবা মাকে দেবে। একটি বাবা মায়ের কাছে কি সন্তানের মূল্য মাত্র 10 লক্ষ টাকা? শুধু 10 লক্ষ টাকা নয়, 10 কোটি, 10,000 কোটি, 10 লক্ষ কোটি টাকাও যদি সেই বাবা মাকে দেওয়া হয়, বাবা মায়ের কি সেই ক্ষত স্থান পূর্ণ হবে? কোনোদিনও হবে না। তাই গানের ভাষায় মহাজন কি বললেন, সতীর্থদের চন্দ্রা
প্রার্থনা করে বলবো, গানটা তোমরা এত তাড়াতাড়ি ছাড়বে, আমি চাই আমার এই গানটা যেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কাছে গিয়ে পৌঁছোক। আমাদের সকলের দাবি পশ্চিমবঙ্গ সরকার যেন মানে, তিনি যেন দোষীদের শাস্তি দেন। শুধু ধরলাম ফাঁসি দিলাম সেই শাস্তি দিলে হবে না, কারণ এর সঙ্গে অনেক মুখোশধারী শয়তানেরা লুকিয়ে রয়েছে। সেই শয়তানের শয়তানগুলোর মুখোশ যদি টেনে না বের করা যায়, তাহলে এরকম তিলোত্তমাদের মৃত্যু হতেই থাকবে আর সুবিচার আমরা পাবো না। আর এমনভাবে যেমনভাবে তিলোত্তমা ডক্টর মমিতা দেবনাথের বাবা মা হাহাকার করে কাঁদছে, তেমনভাবে কত বাবা মাকে হাহাকার করে কাঁদতে হবে। আমাদের এই দেশের শাস্তি শুধু ফাঁসি, ফাঁসি দিলে হবে না, এমনভাবে ভয়ঙ্কর শাস্তি দিতে হবে যে শাস্তি দেখে আরও দশটা শয়তান যেন ভয়ে তাদের গা শিউরে ওঠে, তারা যেন এমন পাপ কাজ করা থেকে বিরত হয়ে যায়, পিছিয়ে যায়। তাই আমাদের দেশের বাইরে ইউরোপ এশিয়া এসব দেশে যেভাবে শাস্তি দেওয়া হয়, কঠোর থেকে কঠোরতম শাস্তি, এই শাস্তি আমরা প্রার্থনা করি আমাদের পশ্চিমবঙ্গ সরকার আমাদের এইটুকু প্রার্থনা যেন শুনে, আর তিনি যদি আমাদের এইভাবে করে সকলের দাবি মেনে নেয়, তাহলে আমরা ভাববো না আমাদের পশ্চিমবঙ্গ সরকার সত্যি আমাদের কথা ভাবে। আর যদি তিনি না মানে, তাহলে আমরা ভাবো যে না, তিনি শুধু তার গদিটাকেই চেনে, প্রকৃত যেটা ভাষা সেটাই যে তিনি তার গদিটাকেই ভালোবাসে, মানুষকে ভালোবাসে না। সতীশ বলে